সারা দেশে যত্রতত্র কওমি ও নূরানী মাদ্রাসা বাড়ছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান খেলাফত মজলিস। সংগঠনটির নেতারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। মঙ্গলবার সংগঠনটির প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কোনো রকম সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই যুগ যুগ ধরে এই দেশে কওমি মাদ্রাসা ও নূরানী মাদ্রাসাগুলো মুসলমান শিশু কিশোরদের ইসলামের প্রয়োজনীয় মৌলিক শিক্ষা দিয়ে আসছে। বর্তমান ইসলাম বিরোধী জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কারণে সচেতন অভিভাবক মণ্ডলী আরও বেশি পরিমাণ তাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী করতে বাধ্য হচ্ছেন। সরকার নিজেদের প্রণীত নতুন জাতীয় শিক্ষানীতির ব্যর্থতা থাকতে এখন কওমি ও নূরানী মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার বিদ্বেষ ফুটে উঠেছে।